গরম, গরমে বয়ে রয়েছি ঠান্ডার ভিতর, প্রচুর গরম পড়তেছে, তাপমাত্রা 38-24, বাপসা গরম পড়ছে অনেক, প্রচুর গরম এবারে, গত বছর থেকে এবার গরম বেশি। বৈশাখ মাসের শুরুতেই তাপপ্রবাহের কবলে দেশের বিভিন্ন অংশ। ইতোমধ্যে দেশে চলতি মৌসুমে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসেই তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, তাই আগে থেকেই সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে। এমন অবস্থায় প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না যাওয়াই ভালো, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কারণ এমন আবহাওয়ায় তা শরীরের যে কোনো সময় ঠান্ডা বসে গিয়ে তা হিটস্ট্রোক বা হিট ওয়েভে পরিণত হয়, এ কারণে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। কারণ মানুষ তো গরমে টিকতে পারতেছে না, রাত্রে তো গরম, প্রচুর গরম, গরমের কারণে ঘুমাইতে পারি না। স্যার আমরা রাত্রে ঘুমাইতে পারি না, ঘুম কেমনে পারবো, গজে গরম, লোডশেডিং, যে হারে লোডশেডিং হইতেছে মানুষ আতঙ্কে, স্যার আমরা রাত্রে ঘুমাইতে পারি না। হিট ওয়েভ বা হিট স্ট্রোক থেকে বাঁচতে তাই আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে নিম্নের বিষয়গুলি সম্পর্কে বিশেষজ্ঞগণ আরো বেশি গুরুত্ব আরোপ করেছেন। স্বাভাবিক পানি পান করুন, তাও আবার ধীরে ধীরে, ঠান্ডা পানি পান করা পরিহার করুন। যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন বরফ কিংবা বরফ পানি একেবারেই পরিহার করা উচিত, কারণ চিকিৎসকদের মতে রক্তনালী হঠাৎই সংকুচিত হয়ে স্ট্রোক হতে পারে। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঘরে এসেই হাত পা মুখ ধুবেন না, হাত মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন, দেহকে ঘরের তাপের সাথে খাপ খাইতে দিন, অন্তত আধা ঘন্টা অপেক্ষা করুন হাত মুখ ধোয়ার আগে বা গোসলের আগে। ঘরের থেকে লেবুর শরবত খাচ্ছে, একটু বকবক আমরা নিজেকেই খাই, ঘন ঘন পানি শরবত এসব করে বসিয়ে গুলা বারবার খাওয়া পরে, তাহলে দু এক গ্লাস ঠান্ডা খাই, পরোটা ভাল লাগে। অল্প অল্প করে বারবার স্বাভাবিক পানি পান করুন, স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন, যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে, তবে সেটাও হতে হবে স্বল্প পরিমাণে। প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, এটা শরীরে প্রশান্তি ভাব এনে দিলেও হঠাৎই ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। সুতরাং হিট ওয়েভ বা হিট স্ট্রোক থেকে বেঁচে থাকতে আসুন আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সতর্ক হই, অন্যকে সাবধান করি।